ভিতরে বাইরে কেনে, ভিতরে যাবি না? শুনছিলাম যে এটার মেমোরি ভালো, কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা প্রমাণ সহ পাইছি, ছেড়ে দিলাম। এখানে লাইট কালারের মাদি ডিমে আছে। এই কবুতরগুলো যখন কেউ কিনতে চান তখন খুবই কষ্ট লাগে। আচ্ছা, আমার অনেক দিনের শখ যে আমি বাহির থেকে যা কবুতর ছাড়িয়ে দেবো, 30 কিলো 40 কিলো 50 কিলো দূর থেকে। অসাধারণ দৃশ্য আকাশের, দেখুন খুব সুন্দর একটা দৃশ্য। নিচে গ্রামের যেসব বাড়িগুলো থাকে, বাড়িগুলো তার সাথে গাছের পাতাগুলো, মানে অসাধারণ। তো এখন আমরা কবুতরগুলো ছাড়বো বাইরে। তো আমার এই যে মাদিটা এখন বর্তমানে সিঙ্গেল রয়েছে, সপ্তাহে একদিনকে ছাড়া হয়। হ্যাঁ, বাহিরে একদিন ছাড়া হয়। যা, অনেকদিন পরে একটু বাইরে থেকে ঘুরে আসে। শুক্রবার দিনে আর এই যেখানে রাস্তা উঠছে সাদা কবুতরের, এবার ছেড়ে দিই, দুইটাই যাক। এখানে একটা গোলগুলো আছে, কালোগুলো দিয়ে দেবো বাইরে। এখন সবগুলো বেড়ে যাবে আস্তে আস্তে বাইরে, অনেকদিন যাবৎ বাইর থেকে ছাড়া হয় নাই, সেই জন্য এখন বাইরে, অনেকদিন যাবৎ থেকে বাইরে দেওয়া নাই, সে কারণে এখন বাইরে যাবে হাওয়া খাতে। যে হাওয়া খায় সে আর যে এখানে লাইট কালারের মাদি ডিমে আছে, মাশাল্লাহ। এগুলো সব এক একটা কলিজা। হ্যাঁ, এই কবুতরগুলো যখন অনেকে কিনতে চান তখন সত্যি বলতে খুবই কষ্ট লাগে, কারণ এসব কবুতর ধরেন বিক্রি করবো না। হ্যাঁ, এসব কবুতরগুলো যখন বিক্রি করবো না তখন কিনতে চান, খুব কষ্ট লাগে। যাদের যাদের একটু মাথায় বুদ্ধি আছে বা তারা কখনো এসব কবুতর সিনথেটিক কিনতে পারবেন না। অনেকে আবার এসব কবুতর সিনথেটিক কিনতে চান। আর যে এখানে মাদিটা রয়েছে, মাশাআল্লাহ মাদিটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ, দুইটা ডিমই কমপ্লিট করছে। তো একটু বাইরে থেকে ঘুরে আসে। আর ফাইনালি আমি 4টা রেসারের বাচ্চা নিয়েছি। আমার অনেক দিনের শখ যে আমি বাহির থেকে যা কবুতর ছাড়িয়ে দেবো, 30 কিলো 40 কিলো 50 কিলো দূর থেকে। তো অনেক শখ করে দুই জোড়া দুই কালারের বাচ্চা নিয়ে আসছি। তো আমার লালটা নেওয়ার ইচ্ছে ছিল না, এটা কী কালার বলে একটু কমেন্ট করে জানায়েন। আমার সবজিগুলো নেওয়ার ইচ্ছে ছিল এবং দুই জোড়া সবজি নেওয়ার ইচ্ছা ছিল, সেটা তাকাতে ছিল না, সে কারণে 4টা নিয়ে আসছি বাচ্চা। তো অনেকদিন যাবৎ মনে করছিলাম যে নেবো, হঠাৎ করে কালকে জানিয়ে আসছি। আরে স্যার, একটা নড়ো ধরা পড়ছিল বাসায়, পরে আরও শখটা জাগে গেল। তো এখন ছাড়বো এই বাচ্চাকে আমি, মানে তুই তুই বাইরে কেনে, ভিতরে যাবি না? এগুলা বাইরে বাইরে থাকে, এগুলা বাড়ি চিনে ছোটো বলতে মানুষ করে। তো দেখি কি করে ছাড়লে। তো কালকে ছাড়ছিলাম একটু, আর একটু ভুল হয়েছে, এই কৌতো বাচ্চা নিয়ে আসছিলাম কালকের আগার দিন, যিনি আনে সেদিনে আমি এর উপরে রাখছিলাম ইয়াদি খাঁচার মধ্যে। তো আল্লাহ কি, আমি এসব কবুতরগুলোর মেমোরিগুলো অনেক সুন্দর, মানে আমি আগে জানতাম, মানে শুনছিলাম যে এটার মেমোরি ভালো, কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা প্রমাণ সহ পাইছি, ছেড়ে দিলাম।
কই জানা গেল। জোড়াটাই চলে গেল টেনে।